রেগুলার ডট ইন এর দর্শক বন্ধুদের আবার স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম মহাজাতি ক্লাবের ভিতর। আপনারা দেখতে পাবেন এখান থেকে যারা যারা কাচ্চাপাড়া, যারা যারা আর কি অসহায় দরিদ্র মানুষ রয়েছেন, তাদেরকে এই লকডাউনের সময় যাতে তাদের পাশে দাঁড়ানো যায় সেই উদ্যোগই করেছেন কাচ্চাপাড়া টাউন তৃণমূল কংগ্রেস। সেই টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক তালুকদার, ওরফে খোকন তালুকদার নামে যারা যাকে আপনারা ভালো মতো চেনেন, এখানে চাল এবং আলু তাদেরকে তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে। এবার আমি একটুখানি খোকন বাবুর সাথে কথা বলে নেব, কতজনকে ঠিক চাল আলু বা এরকম দেওয়া হবে, কত পরিবারকে? আমরা কাঁচাপাড়ায় 2500 লোকের ব্যবস্থা করেছি। আপনারা জানেন যে লকডাউন চলছে 10 দিন ধরে, যা অনুমান আমাদের যে লকডাউনটা আরো বাড়বে। এটা প্রথম পর্বের আমরা দিচ্ছি এবং চিন্তাভাবনা আছে যে দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব নিশ্চয়ই আমাদের দিতে হবে, কারণ বাংলার মুখ্যমন্ত্রী এবং আমার দলের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সবার কাছে যেমন অনুরোধ করেছেন, তিনি দলের কর্মীদের নির্দেশ পাঠিয়েছেন যে তোমার আমাদের এলাকায় যেন কোনো মানুষ অভুক্ত না থাকে, সেটা একটুখানি আমাদের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, সচেষ্ট থাকতে হবে। তো আমরা কাঁচাপাড়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত কাঁচাপাড়ার 24টা ওয়ার্ডে আমরা যাতে এটা পৌঁছে দেওয়া যায় সেই জন্য একটা কেন্দ্র করেছি, একটা সেন্টার করেছি, সেখানে এরকম প্যাকিং করা হচ্ছে। ইতিমধ্যে 5টা 6টা ওয়ার্ড নিয়ে চলে গেছে, কালকে সকাল থেকে আমরা বাকি ওয়ার্ডগুলোকে দিয়ে দেবো, যাতে সেই ওয়ার্ডের নেতৃবৃন্দরা আসবে, তারা কালেকশন করে নিয়ে গিয়ে তাদের ওয়ার্ডে ডিস্ট্রিবিউট করবে। এবং আমরা এটাও বলে দিয়েছি যে সবাই একটা টাইমে আসবেন না, কাউকে বলা হয়েছে আপনি 9:30 আসবেন, কাউকে বলা হয়েছে আপনি 10টায় আসবেন, 10:30 আসবেন, যাতে সোশ্যাল ডিস্টেন্সটা যাতে বজায় থাকে সেই জন্য আমরা চেষ্টা করছি। আর আপনাদের মাধ্যমে আমি দিশপুরবাসীর কাছে বা কাঁচাপাড়াবাসীর কাছেও আবেদন করব যে সরকার যখন লকডাউন করেছে সেটা আমাদের স্বার্থে করেছে, তো আমাদের প্রত্যেকটি সুনাগরিকের দায়িত্ব হচ্ছে যে এই লকডাউনকে সফল করা নিজের এবং পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী বারবার আবেদন করছেন। আমাদের মধ্যে কিছু লোকের প্রবণতা আছে বাইরে বেরিয়ে আড্ডা মারা, গল্প করা, যারা কোনোদিন বাজারে যায় না তারাও বাজারে ঘুরতে যাচ্ছে, এটা কিন্তু করা একদম উচিত হচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে এটা মানুষের কাছে অনুরোধ করব। আর একটা অনুরোধ করব যে আমাদের যদি প্রত্যেকের কিছু কিছু সামর্থ্য থাকে, তাহলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে তহবিল গঠন করেছেন, সেই তহবিলে যদি কিছু দান করা যায় তাহলে মুমূর্ষ মানুষের যেমন খাদ্যের ব্যবস্থা করা যাবে, তেমনি তাদের চিকিৎসার বন্দোবস্তটাও ভালোভাবে করা যাবে। আচ্ছা, পরিবার কিছু কতটা করে দিচ্ছেন এই মুহূর্তে? আমরা পরিবার কিছু 2 কিলো চাল, 2 কিলো আলু আমরা চেষ্টা করছি, এর সাথে বিস্কুটের প্যাকেট, মুড়ির প্যাকেট এবং একটা করে সাবান। কাঁচাপাড়া মার্কেটে একটাও সাবান আমরা খুঁজে পাচ্ছি না, তো আমরা চেষ্টা করছি পরবর্তী পর্যায়ে এর সাথে মুড়ি, বিস্কুটের প্যাকেট, আলু চাল তো থাকবেই, আমরা এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। শেষ প্রশ্ন করবো যে বীজপুর তথা কাঁচাপাড়ার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি বিকেলবেলা বা সকালবেলা তো অবৈধভাবে জমায়েত হচ্ছে, এইটাকে ঠেকানোর জন্য দলীয়ভাবে কি কোনো কর্মসূচি নেওয়া হয়েছে? আমরা দলীয়ভাবে নিয়ে আমরা প্রশাসনকে ইনফর্ম করছি, আমাদের নেত্রী বারবার বলছেন যে আইন নিজের হাতে তুলে দেবেন না, এবার দলীয়ভাবে করতে গেলে পরে সবাই তো সমান হয় না, সেক্ষেত্রে অন্যরকম প্রতিক্রিয়া হবে। আমরাও কিন্তু যথেষ্ট মানে যারা মিডিয়া রয়েছে এবং দ্য রেগুলার টিমের পক্ষ থেকে কিন্তু যথেষ্টভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করছি, আমাদের যখন দেখছেন ক্যামেরা দেখে চলে যাচ্ছেন আবার চলে আসছেন, আমাদের কাছে সেরকম ইনফরমেশন বারবার আসছে। এটা একটা প্রবণতা তৈরি হয়েছে যে লুকোচুরি খেলা, হ্যাঁ আমি একটা বিরাট কাজ করছি, লুকিয়ে লুকিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছি, আমরা প্রশাসন যেখানে এরকম জমায়েত দেখছি সেখানে সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনকে খবর দিচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। মানুষকে বোঝাতে হবে মানুষ কেন যে অবুঝ হচ্ছে, আমরা নিজেরাও বুঝতে পারছি। ধন্যবাদ আপনাদের, অবশ্যই ধন্যবাদ। আমরা
আমরা কথা বলে নিলাম কাঁচাপাড়া টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি খোকন তালুকদারের সাথে। তিনি জানালেন যে প্রতি পরিবার পিছু 2 কিলো করে চাল এবং 2 কিলো করে আলু দেওয়া হচ্ছে। কাঁচাপাড়ার প্রত্যেকটা ওয়ার্ড, অর্থাৎ 24টা ওয়ার্ডে কিন্তু প্রায় 2500 পরিবারের হাতে এই চাল এবং আলু তুলে দেওয়া হবে। আপনারা দেখছেন দ্য রেগুলার ডট ইন, এবং ভিডিও শেষে সেই একই বার্তা আপনাদের কাছে। আমাদের পেজে যান, পেজ ভিজিট করুন এবং একবার লাইক এবং একবার শেয়ার করুন, যাতে নতুন নতুন আপডেটস আপনারা পেতে থাকেন আমাদের পেজের মাধ্যমে। ক্যামেরাম্যান অর্ঘদার গুপ্তর সাথে আমি আকাশ ভট্টাচার্য, দ্য রেগুলার ডট ইন, কাঁচাপাড়া। ধন্যবাদ। দ্য রেগুলার ডট ইন এর দর্শক বন্ধুদের আবার স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম মহাজাতি ক্লাবের ভিতর। আপনারা দেখতে পাবেন এখান থেকে যারা যারা কাঁচাপাড়া, যারা যারা আর কি অসহায় দরিদ্র মানুষ রয়েছেন, তাদেরকে এই লকডাউনের সময়